এই গেমে আপনারা পাবেন বাংলাদেশি রিক্সা, বাংলাদেশি ট্রাক, বাংলাদেশি বাস, বাংলাদেশি লেগুনা, বাংলাদেশি সিএনজি, এই সবগুলো ট্রাফিক পাবেন আপনারা একটি গেমের মধ্যেই। আসসালামু আলাইকুম প্রিয় বাস গেম লাভাররা, কি অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আপনাদের অর্থাৎ বিশেষ করে টাঙ্গাইলবাসীর জন্য অসাধারণ একটা বাংলাদেশি বাস গেম প্লাস বাংলাদেশি ওবিবি নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আমরা আপনার সাথে টাঙ্গাইল জেলার একটা অসাধারণ ওবিবি অর্থাৎ বাস সিমুলেটর ইন্ডিয়া গেমের জন্য অসাধারণ একটা টাঙ্গাইল জেলার একটা ওবিবি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব, এবং এই বাংলাদেশি বাস গেমটা কীভাবে সেট আপ করে খেলবেন সেটাও জানি দেব আজকের এই ভিডিওতে। জানা কি এই গেমটা অর্থাৎ এই অসাধারণ বাংলাদেশি গেমটাকে আপনারা সেট আপ করে এখন পর্যন্ত খেলতে পারেন নাই, এই ইন্দোনেশিয়ান গেমটার মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশি ট্রাফিক সেট আপ করতে পারেন নাই, বাংলাদেশি ম্যাপ অ্যাড করতে পারেন নাই, তো তারা আজকের পুরো ভিডিওটা দেখতে জানতে পারবেন যে কীভাবে এই গেমটাকে সেট আপ করে টোটালি আপনাদের একটা বাংলাদেশি করে খেলতে হয় সেটা আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। জানা কি এই পর্যন্ত গেমটা সেট আপ করে খেলতে পারেন নাই, জানা কি এখন পর্যন্ত ইটিএস টুর ফিল নিয়ে আপনার মোবাইলের মধ্যে খেলতে পারতেছেন না, তারা আজকের এই পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন কীভাবে মোবাইলের মধ্যে আপনারা ইটিএস টুর ফিল নিয়ে খুব সহজেই বাস সিমুলেটর ইন্ডাস্ট্রি গেমটাকে বাংলাদেশি করে আপনারা বাংলাদেশি ফিল নিয়ে গেমটা এনজয় করতে পারেন। তো আমাদের মাঝে অনেকেই আছেন যারা নাকি এখনো পর্যন্ত গেমটা সেট আপ করতে পারেনি বা এই গেমটা কীভাবে খেলতে হয় সেটাই জানেন না, তো এই ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে এই গেমটাকে সেট আপ করে আপনারা ফোনের মধ্যে খেলতে পারেন। আজকের ভিডিওটা হচ্ছে মূলত একটা টাঙ্গাইল জেলার একটা ওবিবি নিয়ে, এবং যারা নাকি আগে থেকে গেমটা খেলেন তাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাস সিমুলেটর ইন্ডাস্ট্রি গেমের জন্য অসাধারণ একটা টাঙ্গাইল একটা ওবিবি প্লাস এপিকে নিয়ে আজকের এই ভিডিওতে আমরা সেটা আপনার সাথে রিভিউ করবো। আশা করি সবাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো হ্যালো গাইস, দিস আলামিন ফ্রম গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেল, এন্ড ওয়েলকাম টু মাই আদার ব্র্যান্ড নিউ ভিডিও। ফিরে আসছি ইনটুর পর। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গেমের একদম মূল যে গ্যারেজটা সেটা, এবং এই গ্যারেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা আলহামদার বাস, তার পাশাপাশি একটা হানি পরিবহন একটা বাস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যদিও হানি পরিবহন যে বাসটা ওইটা কিন্তু একটা মোড, ওই মোডটা আলাদাভাবে সেট আপ করতে হয়। তাছাড়া আপনার মোড যদি সেট আপ করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের এখানে একটা এক্সট্রা করে আলহামদার একটা বাস স্ক্রিন সেট করা অবস্থায় একটা বাস দেওয়া থাকবে। তারই পাশাপাশি এখানে আপনারা দেখতে পারবেন এখানে শপের মধ্যে বাংলাদেশ অনেকগুলো বাস আছে, তার মধ্যে কিন্তু এখানে কোটালিপাড়া স্টার এক্সপ্রেস, তারপরে এখানে গ্রিন লাইনের বাস, তারপর এখানে আর অনেক ধরনের বাস আপনারা এখানে পেয়ে যাবেন যেগুলো হয়তো বা টাঙ্গাইল জেলার মধ্যে একটু ঘোরাঘুরি করে। তার পাশাপাশি এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন ড্রাইভার আছে অনেকগুলো, চারটা ড্রাইভার আপনারা পেয়ে যাবেন, সবগুলো নতুন নতুন জার্সি পরিহিত কিছু ড্রাইভার আপনারা এখানে পেয়ে যাবেন। আর সাথে সাথে এখানে আপনারা দেখতে পারবেন একটা বাংলাদেশি ম্যাপও কিন্তু এখানে দেওয়া আছে, যদিও এখানে দুঃখের সাথে বলতেই যাচ্ছে যে ম্যাপটা আছে সেই ম্যাপটা আমি এখানে আপনার পুরোটা দেখাতে পারতেছি না, কাল্পনিক অর্থে যে ম্যাপটা সেটা কিন্তু আমি আপনাদের এখানে পুরোটা ঘুরে ঘুরে দেখাতে পারতেছি না, কারণ আপনারা অনেকেই জানেন কি আগে থেকে বাস সিমুলেটর সেই গেমটা খেলেন, তারা কিন্তু জানেন গেমটা আমাদের একটা সমস্যা চলতেছে, সেটা হচ্ছে ভার্সন, যে নতুন ভার্সনটা বর্তমানে প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে সেই ভার্সনটার মধ্যে ম্যাপগুলো ডাউনলোড হতেছে না। তো এখানে ম্যাপগুলো ডাউনলোড না হতে কিন্তু আমি এখানে আপনাদের পুরো ম্যাপটা দেখাতে পারতেছি না, বাট এখানে একটা কাল্পনিক অর্থে ম্যাপ আপনারা পেয়ে যাবেন। যাদের ফোনের মধ্যে ম্যাপ ডাউনলোড হয় তারা তো এনজয় করতেই পারবেন, যাদের ফোনের মধ্যে ডাউনলোড হয় না তারা হয়তো আমার মতোই এরকম ডাউনলোড না করে খেলতে হবে, যেগুলো ফ্রি আছে ওইগুলো দিয়ে আপনাদের খেলতে হবে। তো এখন যদি আপনাদের গেমটার গ্রাফিক্সটা একটু দেখায় তাহলে দেখতে পারবেন এখানে গ্রাফিক্সটা কিন্তু অসাধারণ একটা গ্রাফিক্স এখানে ইউজ করা হয়েছে। যদিও আমি এখানে একটু অভিযোগ করতে চাই সেটা হচ্ছে এখানে আমি আমার 8GB র্যামের মধ্যে কিন্তু আমি এখানে এত যে 8GB র্যামের একটা ফোন ওইটার মধ্যে কিন্তু আমি হাই গ্রাফিক্সে খেলতে পারতেছিলাম না, কারণ এখানে আমার গেমটা অনেক পরিমাণ ল্যাগ দিতেছিল, এবং ল্যাগ দেওয়ার পিছনে কিন্তু আমার কিছু কারণ ছিল, এবং সেই কারণগুলো আমি আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনি সবাই পুরো ভিডিওটা দেখলে এবং শেষ পর্যন্ত দেখলে আপনার বুঝতে পারবেন কীভাবে আপনার গেমের ল্যাগটা কমাইতে হবে, কারণ আপনি অনেকেই আছেন যারা কিন্তু লো ডিভাইস ইউজ করেন তারাও কিন্তু খেলতে পারবেন, তা এমন না যে আপনার খেলতে পারবেন না, আপনারা খেলতে পারবেন বাট কিছু নিয়ম কারণ মেনে তারপর আপনার খেলতে হবে। তো এই ওবিবিতে কিন্তু আপনার অনেকগুলো ট্রাফিক পেয়ে যাবেন, এর আগে হয়তো এত ট্রাফিকের ওবিবি আপনার পান নাই নতুন আপডেট আসার পর। এই ওবিবিতে আপনার পাইতেছেন বাংলাদেশি রিক্সা পাবেন, এখানে আমি ঘুরে ঘুরে সব কিছু আপনার দেখাবো, আপনারা সবাই একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখলে দেখতে পারবেন। এখানে আপনার বাংলাদেশি রিক্সা পাবেন, তারপর সামনে গেলে আমরা এখানে বাংলাদেশি এখানে লেগুনা পাবো, তারপর এখানে সিএনজি আছে, তারপর এখানে আমার সব থেকে ফেভারিট যে ট্রাক সেটা হচ্ছে রাজা ট্রাক, এই রাজা ট্রাকটা আপনি এখানে পেয়ে যাবেন। এই ট্রাকটা আমি আগের ছোটোবেলায় অনেক বেশি পছন্দ করতাম, তো এখানে কিন্তু সেম ট্রাকটা পেয়ে যাবেন, হয়তো বা এর আগে একটা ওবিবি রিলস হয়েছিল এই ট্রাকটা আমি বেয়েছিল, বাট এরকম আপনার এখানে আরেকটা জিনিস ইন্টারেস্টিং আপনার যে লক্ষ্য করছেন
পারছেন কিনা আমি জানি। এখানে একটা ট্রাক বোঝাই করা, রিক্সা বোঝাই করা একটা ট্রাক কিন্তু আপনারা দেখছেন। এই এই ট্রাকটা কিন্তু এর আগে কোনো অভিবৃত্তি আপনার পান নাই, একদম নতুন একটা জিনিস কিন্তু আপনি এখানে পাইতেছেন। পুরো বাংলাদেশি একটা ফিল এবং বাংলাদেশি রাস্তাঘাটের মধ্যে আপনারা এরকম জিনিস অনেক বেশি দেখতে পারবেন, যেগুলো ট্রাকের পিছনে অথবা এরকম রিক্সা ক্যারি করে। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে উপভোগ করতে পারবেন। তো এখানে আপনারা যে জিনিসগুলো আমি বললাম যে আপনারা পাবেন, সেটা হচ্ছে এখানে টাঙ্গাইল জেলার অনেক দামি দামি কিছু বাস আপনারা পেয়ে যাবেন। তার পাশাপাশি এখানে রিক্সা পাবেন, তারপরে এখানে সিএনজি পাবেন, লেগুনা পাবেন, তারপরে সিএনজি পাবেন, ট্রাক পাবেন, বাস পাবেন। তো এই সকল জিনিসগুলো একত্রিত করে কিন্তু এই অভিভূতটাকে মেক করেছে। এখন আমি কিন্তু আপনাদের আগের অনেকগুলো ভিডিওতেই মেনশন করছি যে অভিভূতে যত পরিমাণে মডেল যুক্ত করা হবে অভিভূ কিন্তু সাইজ বেড়ে যাবে বা অভিভূটা কিন্তু ভারী হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু আপনার লো ডিভাইসের ইউজাররা কিন্তু খেলতে পারবেন না। এখানেও কিন্তু সেম কাজটাই হয়েছে, এখানে কিন্তু আপনার লো ডিভাইস যারা কি খেলেন তারা একদম একদম লো গ্রাফিক্স আপনাদের এটা দিয়ে খেলতে হবে, আর যদি খেলতে পারেন তাহলে মিডিয়াম গ্রাফিক্সে ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে হাই গ্রাফিক্স দিয়ে খেলার পর মাঝখানে আপনার প্রথম অবস্থায় একটু হয়তো ভালো খেয়াল করলে বুঝতে পারবেন এখানে আমার একটু ল্যাগের দেখা দিছিল। তো পরবর্তী যখন আমি মিডিয়াম গ্রাফিক্স দেখালাম একদম স্মুথভাবে চলছে, আমার কোনো প্রকার কোনো ল্যাগের ইস্যুই আমি এখানে ফেস করি নাই। তো হয়তো আমার এখানে ট্রাফিকটা হাই করা ছিল, তার পাশাপাশি এখানে গ্রাফিক্সটা হাই করা ছিল, সব কিছু হাই করা থাকার কারণে কিন্তু এখানে আমার গেমটা একটু ল্যাগ দিছিল। এটা ওভিভির দোষ দেওয়া লাভ নেই, এখানে যেহেতু অনেক কিছু অ্যাড করা হয়েছে তো সেক্ষেত্রে একটু একটু ল্যাগের দেখা এখানে পাবেন, এটাই স্বাভাবিক। যদি আপনার নিজের বুদ্ধিমত্তা কাজ লাগে যদি এখানে একটু নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। আমি আপনার ভিডিও শেষে সেটআপ টিউটোরিয়াল পর দেখিয়ে দেবো যে কীভাবে আপনার গেমটাতে একটু ল্যাগের পরিমাণটা কমাইতে পারেন, তাহলে আপনি কিন্তু ল্যাগের পরিমাণটা একটু কমিয়ে কিন্তু খেলতে পারবেন। এবং এই ওভিটা কিন্তু একটা মূলত যে উদ্দেশ্য করে মেক করেছে সেই জেলাটা হচ্ছে টাঙ্গাইল জেলা। আমি কিন্তু ভিডিও ফার্স্টে আপনার বলছি যে এই ওভিটা কিন্তু টাঙ্গাইল জেলারকে উদ্দেশ্য করে কিন্তু মেক করেছে। এখানে আপনার যতগুলো বাস পাবেন, যতগুলো ট্রাফিক পাবেন সবগুলোই কিন্তু এখানে টাঙ্গাইল জেলাকে উদ্দেশ্য করে কিন্তু মেক করেছে, এবং ওই রুটে যে বাসগুলো চলে ওই বাসগুলোকে কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো আপনারা যারা নাকি টাঙ্গাইলবাসী আছেন তারা তো অবশ্যই চিনতে পারবেন, যারা নাকি খেলেন বা যারা নাকি এই ওভিটা দিয়ে খেলবেন তারা তো অবশ্যই দেখতে পারবেন যে এখানে যে বাসগুলো আছে, অথবা আমি অন্য জেলায় হওয়াতে কিন্তু আমি টাঙ্গাইল জেলার যে বাসগুলো সেগুলো আমি চিনতেছি না, বাট আপনারা যারা নাকি টাঙ্গাইল জেলার আছেন তারা কিন্তু অবশ্যই চিনতে পারবেন যে এখানে কী কী ট্রাফিকগুলো আপনারা পেয়ে যাবেন। এবং যারা নাকি একদম নতুন আছেন, যারা নাকি এখন পর্যন্ত বুঝতে পারতেছেন না যে এটি কী হইতেছে এখানে বা আমি ঘুরে ঘুরে আপনার দেখাইতেছি, তারা একটু অপেক্ষা করেন। আমি ভিডিও শেষে আমি মূলত পুরাতন যারা আছে তাদেরকে একটু ওভিউটা ঘুরে রিভিউ করে দেখাইতেছি। আমি যারা নাকি একদম নতুন প্লেয়ার আছে তাদের কীভাবে এই ওভিউটাকে সেট আপ করবেন, এই গেমটা সেট আপ করবেন, সেটা আমি ভিডিও শেষে আমি আপনার জানিয়ে দেবো। তার জন্য কিন্তু অবশ্যই আপনি একটু অপেক্ষা করতে হবে, এবং ভিডিও শেষে কিন্তু সেটআপ টিউটোরিয়াল দেওয়া আছে গেমটাকে সেট আপ করবেন। এবং পুরাতন যারা আছে তারা একটু ঘুরে ফিরে দেখে নিতে পারেন, এবং ভালো দিক খারাপ দিক সব কিছু তো আপনার সাথে বললাম। তো আশা করি আপনার কাছে ওভিউটা ভালো লাগছে। তাছাড়াও কিন্তু এখানে ওভিউটাতে দেখা যেতেছিল মাঝে মধ্যে একটু একটু ট্রাফিকগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট করতেছিল, তো এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগছে, যেহেতু স্পিড ট্রাফিক মেবি এখানে ইউজ করা হয়েছে, অনেক বেশি স্পিডে বাসগুলো ড্রাইভিং করতেছিল বা ছোটো ছোটো যে ট্রাফিকগুলো আছে সেগুলো কিন্তু অনেক স্পিডে এখানে ড্রাইভিং করতেছিল, তো যার ফলে কিন্তু এখানে দেখা যেতেছিল টুকটাক অ্যাক্সিডেন্টের পরিমাণটা কিন্তু বেড়েছিল। আমি এক জায়গায় একটু দাঁড়িয়ে একটু শর্ট নিতেছিলাম, পরবর্তীতে দেখলাম যে দুই মিনিটের মাঝে এখানে প্রায় 10-15 বাস ট্রাফিক এগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে বা এখানে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। তো এই যে এক জায়গাতে যদি দাঁড়ানোর ফলে যদি এরকম এতগুলো ট্রাফিক জমে যায় তাহলে তো রাস্তাটা ড্রাইভিং করাটা একটু বিরক্তকর হবে। তো আপনার এখানে একটু ট্রাফিকটা মিডিয়াম বা লো করে খেলবেন তাহলে আপনার এই সমস্যা থেকে একটু বেঁচে থাকতে পারবেন। তো এখন চলে যাবো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে, এবং এই অসাধারণ বাংলাদেশের ট্রাফিক ওভিউটা আপনার কীভাবে সেট আপ করবেন আপনার ফোনের মধ্যে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তার আগে আপনাদের কাছে বলতে চাই যে এই ওভিউটা আপনার কোথায় পাবেন সেটা আপনারা জানিয়ে দিই, কারণ এই ওভিভি ছাড়া তো আপনারা খেলতে পারবেন না, তাই না? তো এই ওভিভি লিঙ্কটা আপনার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা ভিডিও লিঙ্ক পাবেন, ওই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে গেলে কিন্তু আপনারা এই ওভিভি লিঙ্কটা পেয়ে যাবেন গুগল ড্রাইভে, সেখান থেকে আপনার ওভিভিটাকে নামিয়ে নেবেন। নামানোর পর আপনারা কী কী করবেন সেটা আমি ভিডিওতে আপনার জানিয়ে দিব, এবং এই ওভিভিতে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটা ওনার কমেন্ট বক্সে দেওয়া আছে, আপনার কমেন্ট বক্সে চেক করলে পাসওয়ার্ডটা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। পাসওয়ার্ডটা নিয়ে নেওয়ার পর এবং ওভিভিটা নামানোর পর এই দুইটা কাজ করানোর পর আপনারা কী করবেন সেটা এখন আমি মোবাইলে গিয়ে আপনাদের প্র্যাকটিক্যাল আকারে সব কিছু দেখাইতেছি। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখলে কীভাবে এই ওভিউটা সেট আপ করে খেলবেন সেটা আপনারা পেয়ে যাবেন। তো আর বেশি কথা বলবো না, এখন চলে যাবো আমরা আমাদের মোবাইল স্ক্রিন, এবং সেখানে আমি আপনাকে দেখাইতেছি কীভাবে এই ওভিউটা সেট আপ করবেন। তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমার চ্যানেল মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই অন করে দিবেন, যাতে করে আমাদের সকল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছেছে আপনার কাছে। তো চলুন চলে যাই আমরা আমাদের মোবাইলের স্ক্রিন। তো গেমটি সেট আপ করার জন্য আপনার সবার ফার্স্টেই আমরা যে কাজটা করব, আমাদের অবশ্যই তো ফোনের মধ্যে সবার প্লে স্টোরটা আছে আশা করি, এই প্লে স্টোরটা আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। তো এই প্লে স্টোরটাকে ওপেন করলে পরে আপনার এখান থেকে উপরে সার্চ বার আসবে, তো এই সার্চ বারে সিম্পলি আপনারা সার্চ করবেন জেটার কেবার, জেট এ আর CHIVER, এই জেটার কেবার অ্যাপসটা লেখার পর এখানে জাস্ট সার্চ করে দেবেন। সার্চ করার পর দেখতে পারবেন এখানে কিন্তু আপনার সর ফার্স্টে কিন্তু অ্যাপসটা চলে আসবে। তো এই অ্যাপসটাই মূলত আপনাদের এখান থেকে ইনস্টল করে নিতে হবে, তো আমাদের এখানে এটা অলরেডি ইনস্টল করা আছে, তো আমরা এখান থেকে জাস্ট ওপেন বাটনে ক্লিক করবো। তো আপনাদের কিন্তু এখানে ইনস্টল লেখা থাকবে না, আপনাদের এটা ইনস্টল করে নিতে হবে। জাস্ট এই একটা অ্যাপসই আপনার ডাউনলোড করতে পারেন, কিছু ডাউনলোড করতে হবে না।
এখান থেকে। তো অ্যাপসটা ওপেন করবেন, ওপেন করলে পরে আমরা এখান থেকে যে কাজটা করবো এরকম আমাদের ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে হয়তো আপনার কিছু অ্যালাউ টেলাও চাইতে পারে। তো অ্যালাউগুলো কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে জাস্ট এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তারপর আপনার যে কাজটা করবেন, চলে যাবেন আপনার যে ডাউন ফোল্ডারটা আছে সেই ডাউন ফোল্ডারে, এবং আপনার যে টাঙ্গাইল যে ডিভিশনের যে ওবিবিটা ডাউন করছেন, অর্থাৎ যে ওবিবিটা আপনার বলছিলাম ডাউন করার জন্য, সেই ওবিবিটা যেখান থেকে ডাউন করছেন রাখেন সেখানে চলে যাবেন। তো ওইখানে আসার পর আপনার দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের ওবিবিটা আছে। তো এই ওবিটার উপর মূলত আমরা একটা ক্লিক করব, করলে পর নিচে দিকে দেখতে পারবেন এক্সট্রা টিয়ার লেখা আসবে। তো এই এক্সট্রা টিয়ারের মধ্যে একটা ক্লিক করে দেব, করলে এখানে দেখতে পারবেন আপনার কিন্তু পাসওয়ার্ড হবে। তো পাসওয়ার্ডটা ওনার ভিডিওর কমেন্ট বক্সে আপনার পেয়ে যাবেন, সেখান থেকে আপনার পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন। তাছাড়া আপনার ওনার ভিডিওতে এই পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। তো আমরা এখানে পাসওয়ার্ডটা বসে দিতেছি। তো পাসওয়ার্ডটা এখানে বসে দেওয়া হয়ে গেলে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। তারপর দেখতে পারবেন এখানে কিছুক্ষণ আমাদের এরকম অপেক্ষা করে কিন্তু এখানে কিছুক্ষণ লোডিং নেবে গেমটার কি, এখানে এক্সট্রাট হবে ফাইলটা। তো এই ফাইলটা এক্সট্রাট হলে পরে দেখতে পারবেন আমরা কী কী করবো। একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনার গেমটা ওপেন সহ করে আমি আপনার দেখিয়ে দেবো। তো অবশ্যই একটু মনোযোগ সহ এখানে সবাই দেখবেন। তো আমাদের এখানে কিন্তু ফাইলটা এক্সট্রাক্ট করা কমপ্লিট হয়ে গেছে এবং তন্তর একটা ফাইল কিন্তু এখানে চলে আসে। তো চাইলে আমরা আমরা জিপ ফাইলটাকে দিতে পারি, এটা তো আমাদের দরকার নেই এখন। তো এই উপরে ফাইলটার ভিতরে গেলে দেখতে পারবেন এখানে একটা অ্যাপস আছে আর একটা উপরে একটা ফাইল আছে। তো এই দুইটা আমরা এখন সেট আপ করবো। এই দুইটা সেট আপ করার জন্য আমাদের ফোনের মধ্যে যদি আগে থেকে বাস মনিটর ইংলিশের কোনো গেম থেকে থাকে সেটাকে আমরা আনইনস্টল করে দেবো। তো আমরা আমাদের সর্বফার্স্ট আমাদের ফোনে যদি আগে থেকে বাস মনিটর ইংলিশের কোনো এপিকে থেকে থাকে সেটাকে আনইনস্টল করে দিতেছি। তো আনইনস্টল কমপ্লিট হয়ে গেলে আমরা সেমভাবে আবার ডাউন ফোল্ডারে চলে আসবো এবং আগের যে অ্যাপটা ওইটাকে আনইনস্টল করে আমরা নতুন অ্যাপটাকে এখান থেকে ইনস্টল করবো। তো আমরা এখান থেকে জাস্ট এই অ্যাপটাকে ইনস্টল করতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাপটা, এই অ্যাপটা কিন্তু এখানে প্রায় ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো এখানে ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন করবেন না, আপনারা ডান দিবেন। ডান দিয়ে এখান থেকে উপরে যে মেন ফাইলটা আছে কমপ্লিট মালের যে ফাইলটা, এটার ভিতরে যাবেন, এই পুরোটাই কপি করবেন। এখান থেকে পুরোটা কপি করে কপি করে ব্যাককে আসবো। ব্যাককে আসবো, চলে যাবো আমাদের অ্যান্ড্রয়েড ফোল্ডারে, তারপর এখান থেকে ওবিবি ফোল্ডারে, তারপর এখানে যে পেস্ট অপশন আছে পেস্ট অপশন ক্লিক করলে কিন্তু আমাদের যে ওবিবি ফাইলটা আছে সেটা এখানে পেস্ট হয়ে যাবে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, গেমটাকে আমরা এখন ওপেন করি, আপনারা দেখাই গেমটা কি আমাদের আসলে কি এখানে ওপেন হবে নাকি বা আমাদের সেটা পয়সে নাকি, আমরা দেখাই আপনাদের। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আমাদের যে গেমটা আছে সেই গেমটাকে এখানে ওপেন করতেছি এবং আপনারা এখানে দেখতে পারবেন আমাদের গেমটা কিন্তু এখানে লোডিং নেবে কিছুক্ষণ। তো এখানে লোডিং নিলে এখানে দেখতে পাচ্ছেন লোগোটা চলে আসলো এবং লোগোটা আসার পর আপনি এখানে দু এক সেকেন্ড অপেক্ষা করলে আপনার গেমটা লোডিং শুরু হয়ে যাবে এবং অবশ্যই নেট কানেকশন দিয়ে প্রথমবার গেমটাকে একবার লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার আর কিছু করতে হবে না। দেখেন এখানে পরবর্তীতে আপনারা নেট কানেকশন অফ করে আপনারা ঢুকতে পারবেন। তো এখান থেকে আমরা চয়েসে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা ইউজ দিস ফোল্ডারে ক্লিক করে জাস্ট অ্যালাউতে ক্লিক করে দেবো, কাজ কমপ্লিট। এখন যদি আপনারা দেখেন এখানে কিন্তু আমাদের বাংলাদেশে একটা আলহামরা যে পরিবহনের বাস মোড আছে সেটা কিন্তু আপনি এখানে পেয়েছেন ফ্রিতেই এবং এখানে কিন্তু আপনারা সব কিছু কিন্তু পাইতেছেন, সব কিছু কিন্তু আছে এখানে। বাংলাদেশের ম্যাপটা আছে যদিও ডাউনলোড হইতেছে না। তো এইভাবে কিন্তু আপনারা সেট আপ করে নিতে পারবেন গেমটা এবং আমাদের এখানে কিন্তু গেমটা বর্তমানে বাংলাদেশি ট্রাফিক প্লাস বাংলাদেশি ওবিবি কিন্তু হয়ে গেছে। আপনি এখানে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের গেমটা কিন্তু বর্তমানে বাংলাদেশি ট্রাফিক এবং বাংলাদেশি ম্যাপ যেটা সেটা হয়ে গেছে। এবং আমি আপনার ভিডিও ফার্স্টে বলছিলাম যে এখান থেকে কিছু সেটিং যদি কাস্টমাইজ করে নেন তাহলে কিন্তু গেমটা একটু ল্যাগ কম দিবে। এর মাঝে ফার্স্টে আসে আপনি এখানে ভিজুয়ালে ক্লিক করে গেমটা, যদি আপনার 4 GB র্যামের হয় তাহলে মিডিয়াম দিয়ে খেলবেন, আর যদি 2 GB হয় তাহলে লো দিয়ে দেখতে পারেন। যদি চলে তো চললো, আর যদি না চলে তাহলে মিডিয়াম দিয়ে আপনার 4 GB র্যামের ফোনের মধ্যে খেলার ট্রাই করেন। এরপর আপনি আদার্সে ক্লিক করলে এখান থেকে প্রথমটাকে ডে করে দিবেন, দ্বিতীয়টাকে অফ করে দিবেন, পরটা অফ করে দিবেন, তারপর একদম লাস্টের উপর যেটা ট্রাফিক ডেন্সিটি এটাকে আপনার লো করে দেবেন। তাহলে আপনার গেমটার ল্যাগ যে পরিমাণটা সেটা একটু কমে যাবে এবং স্মুথ একটা রেজাল্ট দিয়ে আপনি খেলতে পারবেন গেমটাকে। তো দেখতে পেলেন কীভাবে এই অসাধারণ বাংলাদেশি ট্রাফিক প্লাস ওবিবিটাকে আপনার সেট আপ করে ওবিবি প্লাস এপিকেটটা সেট আপ করে আপনারা আপনার ফোনের মধ্যে খেলতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে এবং আপনারা জানেন কি সেট আপ টিউটোরিয়ালটা পুরোটা মনোযোগ সহকারে দেখছেন, তারা হয়তো বা সেট আপ করতে পারছেন। তাছাড়াও যদি আপনার যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনার জয়েন হয়ে কিন্তু আপনার যে সমস্যা সেই সমস্যার একটা স্ক্রিনশট আমাদের সাথে শেয়ার করতে পারেন বা আপনার সেই সমস্যাটা আমাদের সাথে গ্রুপে শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনার সেই সমস্যার সমাধানটা দেওয়ার জন্য। যারা সেট আপ করতে পারছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার সেট আপ করতে পারছেন, যারা পারেন নাই তারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনার সেট আপ করতে পারেন নাই। সেই ভিত্তিতে কিন্তু আমরা নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। যদি আপনাদের সেট আপ টিউটোরিয়াল যদি সমস্যা বা ঝামেলা মনে হয়ে থাকে, কোথায় ঝামেলা হয়েছে, কোথায় আপনাদের সমস্যা হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করবেন, মেনশন করবেন। তা নাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আপনাদের কোথায় সমস্যা হয়েছে বা আমাদের কোথায় ইমপ্রুভ করাটা দরকার। তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন। আর এরকম সব নতুন ভিডিও করে সবাই পাইতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই অন করে দিবেন, যাতে করে আমাদের সকল ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আজকে এখানে দেখে দিয়েছি, দেখা হবে সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।